আমরা আমাদের একটা ফান্ড রেজ করেছি এবং সেই ফান্ড থেকে ছাত্র এবং অন্যান্য পেশার যারাই আছে সবাইকে বিনামূল্যে চিকিৎসা দিচ্ছি। 163 জন, মানে এর মধ্যে 76 জন ব্রড ডেড, আর বাকিরা আমাদের এখানে মানে যারা এখানে এসে মারা গেছে তাদের দিক থেকে যা দেওয়ার কথা সেটা এখানে দেওয়া হচ্ছে। স্বাস্থ্য সেবাটাকে প্রায়োরিটি দেওয়া হচ্ছে। না, নাখোশ তো মানে আমরা তো ব্যক্তিগতভাবে কারোর উপর নাখোশ হতে পারি না। আমরা দেখব যে তারা তাদের যা আছে সে যে সুযোগ আছে সেটা তারা দিচ্ছেন কিনা, কিন্তু তাদেরও যে ঘাটতিগুলো আছে সেটা পূরণ করার দায়িত্ব সরকারের, সেটা করতে হবে। কিন্তু আমার মনে হয় যে তাদের দিক থেকে যা দেওয়ার কথা সেটা এখানে দেওয়া হচ্ছে, এবং যেহেতু এটাকে প্রায়োরিটি সার্ভিস হিসেবে নেওয়া হচ্ছে, স্বাস্থ্য সেবাটাকে প্রায়োরিটি দেওয়া হচ্ছে অন্তর্বর্তী সরকারের মধ্যে, তাহলে নিশ্চয়ই সম্ভব। শুধু ঢাকা মেডিকেল কলেজ না, সারা দেশের যে মেডিকেল কলেজগুলো আছে এবং এখানে স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলো আছে সেখানে যারা যারা সেবা নিয়েছে, এখানে কেন্দ্রীয়ভাবে একটা নির্দেশনা অবশ্যই যাবে যে যেন তালিকাটা আমরা সম্পূর্ণ করতে পারি। তবে এখানে ছাত্রদের সহযোগিতাটা খুব দরকার। সংকট যেটা ছিল আমরা ওটা কাটিয়ে উঠেছি, যে এই যে মানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে জড়িত যে আহত, আপনি জানেন প্রায় 2200 জনের মতো আমাদের এখানে চিকিৎসা নিয়েছেন, এর মধ্যে প্রায় 800 জন, 786 জন আমরা ভর্তি করেছি। এই ভর্তি রোগীদের খরচ বিয়ার করা, মানে আমরা আপনারা জানেন যে সরকারি হাসপাতালে সকল ওষুধপত্র বা যেসব মেডিকেল আইটেম দরকার সব সাপ্লাই থাকে না, তো এগুলো ওনাদেরকে ফ্রি অফ কস্ট চিকিৎসা দেওয়ার একটা সংকট ছিল। আমরা সেটা কাটিয়ে উঠেছি, আমরা আমাদের একটা ফান্ড রেজ করেছি এবং সেই ফান্ড থেকে আমরা এই মানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত ছাত্র এবং অন্যান্য পেশার যারাই আছে সবাইকে বিনামূল্যে চিকিৎসা দিচ্ছি। আইসিইউতে 9 জন আছে, এর মধ্যে আসলে যারা আইসিইউতে থাকে দ্যাট মিনস তারা সবাই ক্রিটিক্যাল, তবে এর মধ্যে 2-3 জনের বেশি খারাপ। আমি কাল রাতেই তাদের দেখতে গিয়েছিলাম, টাঙ্গাইল থেকে একটা ছেলে আসছে, সে খুবই খারাপ অবস্থায় আছে। আরও 2 জন দেখলাম বেশি খারাপ, 163 জন, মানে এর মধ্যে 76 জন ব্রড ডেড, আর বাকিরা আমাদের এখানে মানে যারা এখানে এসে মারা গেছে। আমাদের এখানে কিন্তু রোগীর সংখ্যা হয়তো আরও কমতো, কিন্তু এখন আমাদের কিন্তু অনেকে রেফার হয়ে আসছে বিভিন্ন হাসপাতাল থেকে, ঢাকা এবং ঢাকার বাইরে থেকে অনেকে রেফার হয়ে আমাদের হাসপাতালে আসছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যে অথরাইজ বেড সংখ্যা তার ডাবল রুগী থাকে এবং সাথে অনেক অ্যাটেন্ডেন্ট থাকে, এই যে কনজেশনের কারণেই কিন্তু এইসব ঘটনাগুলো ঘটে। তো আমি গত বৃহস্পতিবার উপদেষ্টা আমাদের স্বাস্থ্য উপদেষ্টা মহোদয়ের সাথে সাক্ষাৎ করেছিলাম, তো এই পরিস্থিতির উত্তরণের জন্য কী কী করা যায় উনি আমাকে বলেছেন এবং সেই অনুযায়ী আমরা পদক্ষেপ নিচ্ছি। যেমন আজকে আমরা আমাদের এখানে একটা আপনি জানেন যে অনেকগুলো অ্যাম্বুলেন্স এই হাসপাতালের ভিতরে থাকে, তো এরা আমাদের সব জায়গাগুলো দখল করে থাকে। আমি দীর্ঘদিন ধরে এদের সাথে কাজ করছি এবং আজকে আমি তাদের টাইম দিয়েছি যে আজকের মধ্যে তাদেরকে এই হাসপাতাল ছেড়ে যেতে হবে, এটা একটা। তারপরে আমাদের হাসপাতালে অনেক মেডিকেল রিপ্রেজেন্টেটিভ আসে, যারা যাদেরকে আমরা আসলে এখানে আসতে নিষেধ করি, তারপরেও তারা কিন্তু আসে। তো আমরা আজকে থেকে এটা একদম ফুল স্টপ করে দিয়েছি, আমরা আজকে থেকে কোনো রিপ্রেজেন্টেটিভ এখানে আসতে পারবে না। আমাদের আরেকটা বড় সংকট যেটার কারণে এই চুরি হয় বা অন্যান্য যে বিষয়গুলো আপনি বললেন সেটা হলো যে অ্যাটেন্ডেন্ট, একজন রুগী ধরেন আপনাদের 4000 রুগী ভর্তি থাকে, প্রত্যেকের সাথে 2 থেকে 3 জন কমপক্ষে অ্যাটেন্ডেন্ট থাকে, তাহলে 4000-এর সাথে আরও 9000, এই 13000 রুগী কিন্তু ভিতরে থাকে। এরপরে আউটডোরে আমাদের 5000 রুগী আমরা মানে প্রতিদিন আমরা রিসিভ করি, তার সাথেও অ্যাটেন্ডেন্ট থাকে, এবং আমাদের কর্মকর্তা কর্মচারীরাও ধরুন 5000 আছে, প্রায় 30-35 হাজার মানুষ কিন্তু এই একটা বা দুইটা বিল্ডিংয়ের মধ্যে ঘোরাফেরা করে, যার ফলে এই কনজেশনের কারণে আমরা অনেক সময় এই যে চুরির মতো ঘটনা ঘটে বা অন্য অন্য যে ইস্যু আছে সেগুলো। তো আমরা মানে আজকে থেকে নতুনভাবে আমরা শুরু করতে চাই আপনাদের সহযোগিতায়, এবং এই যে অ্যাম্বুলেন্স বের করার জন্য আমি আমার আর্মির টিমকে আসতে বলেছি, একজন অফিসারের নেতৃত্বে আসছে, আমি এখন এই যে আপনারা যাওয়ার পরে আমি তাদের সাথে নিয়ে এই অ্যাম্বুলেন্স উচ্ছেদ অভিযানে নামবো। সময়টা দৌড়াবে প্রান্তাল মুঠোয় মুঠোয় সময় পার। অ্যাকচুয়ালি আমজনের মফিদুল ইসলামকে আমরা কোনো লাশ সরাসরি দিই না, এটা আমরা পুলিশকে হস্তান্তর করি, অজনার থাকলে পুলিশ এটা প্রসেস করে যদি তারা আইডেন্টিফাই না করতে পারে তারা কিছুদিন রেখে তাদের নিয়ম অনুযায়ী আঞ্জনের মফিদুল ইসলাম দেয়। আমরা কোনো লাশ পুলিশকে মানে আঞ্জনের মফিদুল ইসলাম দেই না। এই মুহূর্তে একজন আছে, একটা আছে, নারী না পুরুষ? পুরুষ।
পুরুষ, একজনের এরকম নাম লেখা আছে কিন্তু তাকে কেউ নিতে আসছে না। তো আমি এটা আমাদের ওই যে কোটা বিরোধী মানে সংস্কার বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদেরকে আমরা বলবো, তারা এটা যদি তার ঠিকানায় মানে গিয়ে যদি তাকে আনতে পারে। ইমরান নাম, এই নামের একজন তার অ্যাটেন্ডেন্ট আনুমানিক বয়স 35, তো তার অ্যাটেন্ডেন্ট এসে একজন তাকে নিয়ে এসে রেখে দিয়ে গেছিলো এবং নাম ঠিকানা বলে গেছিলো, কিন্তু একটা মোবাইল নাম্বারও দিয়েছিল, পরে আর মোবাইল নাম্বারে তাকে পাওয়া যাচ্ছে না এবং কেউ নিতেও আসছে না।